সার্ভিস লেনের কথা বাদ, তারা মেন লেনই চালাইতেছে, তো বলার নাই। অলরেডি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তারপরও যতটুকু দেখা যায়। আর পদ্মা সেতুর নিয়ম তো জানিনি, সার্ভিস লেনের সাইডে চালাইতে হবে, সেটা গতকালকে বলছি। কিন্তু সাইডের নিচে যদি বাইক চালানো হয়, এই কালকে ফিল করলাম যে পরিমাণ বাতাস, বাতাসে তো ধাক্কায়। আর এইখানে সার্ভিস লেনের দাগগুলো মিশে গেছে, আগে দেখছি দড়ি টড়ি বলে দেওয়া ছিল, এখন দড়ি টড়ি কিছু দেওয়া নাই। আর মেন উপরে উঠলে যে বাতাসে যে ধাক্কাধাক্কি করে সেটা ভয় লাগে। সুন্দর লাগতেছে, সবগুলা লাইট জ্বলতেছে, তো সবগুলা লাইট জ্বললে খুব সুন্দরই লাগে। দড়ি টড়ি কিছুই নাই, যেটা ছিল আগে। ওয়াও, আমি তো বেশি ডানে চাইবা চালাচ্ছি, যদিও সার্ভিস লেনেই আছি, নিচে নাই। আর নিচে একদম নদীর পাড় দিয়ে তো দেখা যাচ্ছে খুব সুন্দর করে, নদীর পাড়টা বাঁধা। আর এখানে কাজ চলতেছে, এই কারণে এখানে কি জেনে দিয়ে রাখছে। আর ওয়াও, খুব সুন্দর তো পাড়টা, নিচের পাড়টা দেখতে তো এখান থেকে ভালো লাগলো, কিন্তু এখানে দাঁড়াতে দেখার কোনো অপশন নাই। তো স্বপ্নের পদ্মা সেতু, যেটা রাতে বেলা কালকে দেখছি, আজকে একটু আলো আছে, একটু আলোতে আলোতে দেখা যাচ্ছে। তো রাত্রে বেলা আর দিনের বেলার মধ্যে একটু তো পার্থক্য আছেই, কারণ পাশের যে নদীটা, পদ্মা নদীটা, আমি পদ্মা নদীটা দেখতে পারতেছি, আর কালকে রাতে বেলা পদ্মা নদী দেখতে পারিনি। তো কালকে রাতে মনে হচ্ছে একটা ব্রিজের উপর দিয়ে গেছি, আর আজকে মনে হচ্ছে যে না, আমি একটা নদীর উপর দিয়ে গেছি। ওই যে ভাইয়াদের ওভারটেকিং নিষেধ, বাইকে তাও ওভারটেকিং করতেই হবে। আমি কিন্তু সাইড লিমিট করে দিয়েছি, আমি কিন্তু 55-তে যাচ্ছি, 55 সাইডেই যাচ্ছি, বাড়তে যাচ্ছি না। তো ওনাদের দেখছেন কি কারণে, আসলে এই যে ওই যে শাহরুখ খান কি কারণে বাইক বন্ধ করে করছিল, আর কি কারণে বাইকটা বন্ধ করে, একটা নির্দিষ্ট স্পিড কিন্তু দিয়ে দিছে। আমি অলরেডি 60-তেই চালাচ্ছি, 60-তে চালাই যাচ্ছি। এটা এখন আর কি বলবো, ভালো হেলমেট পরে ভালো বাইক নিয়ে ছাপড়ি রাইডারদের মতো চালাই যাচ্ছে সে, বন বন ছন ছন করে। সার্ভিস লেনের কথা বাদ, তারা মেন লেনই চালাইতেছে, তো বলার নাই। ওয়াও, জাস্ট অ্যামেজিং, মানে ভালো লাগতেছে এখন দেখতে। আপনি বাইক না চালালে আমি যদি তাকায় থাকতাম কতক্ষণ, আপনারা এই সাইডে দেখতে পারেন, আমি একটু ঘাটটা পাকা করে নিছি, খালি দেখেন কি সুন্দর লাগতেছে নদীটা, এত বড় একটা বিশাল নদী। আমার ছিল 58 ছিল, কত কিলো ছিল খেয়াল করি নেই, যাই হোক কটেবার। সেই পুরুত্বের কারণে এই সাইডে সার্ভিস লেন বন্ধ করে এটা কি করতেছে জানি না। তাহলে সার্ভিস লেন বলতে আর কিছু নাই, আমরা এখন পদ্মা সেতু থেকে নেমে যাব। তো পদ্মা সেতুতে আজকে এইখানেই ছিল, এই পর্যন্ত ছিল আজকে আমরা পদ্মা সেতুতে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।